গাজীপুরের কাশিমপুরে পৈতৃক সম্পত্তির মালিকানা ফিরে পেতে ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে সুরাইয়া রোমান নামের এক ভুক্তভোগী। দুপুরে কাশিমপুর এলাকায় সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী ও তার স্বামী মোহাম্মদ মিরাজ খান। সংবাদ সম্মেলনে সুরাইয়া রোমান জানান, তার জন্মের 4 বছর বয়সে তার বাবা তাকে সাফ কাবলা দলিল থেকে 9.90% জমি লিখে দেন। পরবর্তীতে সেই জমি ফেরত চাইলে তার সৎ ভাই সম্পত্তি ফেরত না দিয়ে জীবন নাশের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি। তাই জীবনের নিরাপত্তা চেয়ে ও পৈতৃক সম্পত্তি ফিরে পেতে তিনি এই সংবাদ সম্মেলন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।